পোস্টার লাগাবো ব্যান্ড বাজাবো সাজাবো কি বলবো রাগ করলে কিন্তু তোমার ওই সুন্দর মুখটা কালো মেঘের ছায়ায় ঢেকে যায় বা ব্যাচেলার বা আমার স্টাইল বা আমার চলাফেরা তোমার মেয়েদের ভালো লাগে সেই কারণে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করে তো এটা তো একটা গুণ যে আমি সবসময় বলি যে হিরোর কোথাও অনুষ্ঠানে ঢুকলে যদি সবাই মধ্যমণি না হয় টান করে যদি মেয়েরা সেই হিরোকে না দেখে আপনার বিশেষ কি আছে এরকম মধ্যমণি হয়ে ওঠে আমি তো জানি না আমার কি আছে এবং গোপন শক্তি কি আছে একটু বস করে আপনাকে বলি যখন আমি স্কুলে পড়ি তখন আমি ইমরান খান আর ওয়াসিম আকরামের ছবি দুই হাঁটুতে লাগাই চলছি প্যান্ডেল ক্রিকেট তখন জনপ্রিয় 92 তো ওই আমল থেকে মাথায় স্কাপ পাততাম যখন আমি স্কুলে পড়ি চাপা কানের দুল পড়তাম দুইটা হাতে হাতে গুলো চেইন পড়তাম আমার বয়ম ফাটি হয় রিকোয়েস্ট আসছে মেয়েরা কেউ লিখছে যে হাই অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট আমার জন্য ওয়েট করে আপনার জীবনটাকে নষ্ট করেন না তো আমি মনে করি যে আপনারা বিয়ে শাদী করেন করে সুন্দর সংসার করেন আমি এই মুহূর্তে সেই মানসিক প্রস্তুতিতে নাই মাথায় মা হইতাছে কালা অস্বস্তিকর গরমের জ্বালা বাসায় ঢুইকা আগে এখন বলি সব সুন্দরী রমণীদের একই কোয়েশ্চেন আপনি যেমনই আছেন তেমনই থাকেন বিয়ে করেন না একজন নায়ক কি বর্তমানে অবিবাহিত সেটা আজায়েদ খান সেজন্য বলে আপনি এভাবেই থাকেন আপনাকে এভাবেই দেখতে চাই কথার জন্ম সেদিন এ কথার কারণে পৃথিবীতে মানুষের আশা